আজকের আমাদের এই ক্লাসে আমরা ক্লাস টেস্টের সলিউশনটা দেখে নিই ক্লাস টেস্ট ইলেভেন্থের সলিউশনগুলো আমরা দেখবো আজকের ক্লাসে তো চলো আমরা কোশ্চেনে চলে যাই প্রথম কোশ্চেনটি যেটি বলা হয়েছে এই কোশ্চেনটিকে কি ধরনের কোশ্চেন বলা হয় আমরা সেটাই আগে চলে যাই তো প্রথম যে কোশ্চেনটি এই কোশ্চেনটিকে আমরা কি বলবো আগের ক্লাসে আমরা আগের ক্লাস টেস্টে সলিউশনে বলেছিলাম তো এই ধরনের কোশ্চেনকে বলা হচ্ছে ফিগার ম্যাচিং অর্থাৎ যেটাকে আমরা বাংলায় করলে পাবো চিত্রের হুবহু মিল অর্থাৎ তোমাদের যে প্রশ্নের ফিগারটি আছে প্রশ্নের ফিগারটি অপশানের কোন ফিগারের সঙ্গে মিলছে সেটা তোমাদের বের করতে হবে তো আমরা কোশ্চেনটি সলিউশন করি প্রথমে যে কোশ্চেনটি আছে দেখো কোশ্চেনটির মধ্যে যেটি বলা হচ্ছে সেটি তোমাদের লক্ষ্য করতে হবে তো দেখো এখানে আমরা কোশ্চেনকে তিনটে ভাগে ভাগ করে নিই একটা এই একটা ভাগ এ একটা ভাগ এ একটা ভাগ তাহলে এই তিনটে ভাগ যেখানে আছে সেটাই আনসার হবে এবং আরেকটা জিনিস তোমাদের কোশ্চেন ফিগারটি এভাবে দেওয়া আছে তাহলে এ আরেকটা ভাগ তাহলে টোটাল চারটে ভাগ আমরা দেখতে পাচ্ছি চারটে ভাগ আমরা মিলিয়ে নিই তো প্রথমে দেখবো আমরা প্রথমে দেখো এভাবে কোন কোন অপশানে আছে তাহলে অপশান ওয়ানে আছে অপশান টুতে আছে কিন্তু অপশান থ্রি এবং ফোরে নেই তো সেই ক্ষেত্রে আমরা এই দুটোকেই প্রথমে বাদ দিয়ে দেবো তাহলে বোঝা গেল নেক্সট আমরা বা দুটো অপশন পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান এবং টু এর মধ্যে থেকে বিচার করবো দেখো ওয়ান আর টু এর মধ্যে বিচার করলে দেখো প্রশ্নের ফিগারে এই অংশটা এই অংশটা এবং এই অংশটা কোন ফিগারের মধ্যে আছে সেটা আমাদের দেখতে হবে তো দেখো একমাত্র অপশান ওয়ানেই আছে তো অপশান নাম্বার ওয়ান রাইট বা অপশান টুতে নেই তাহলে অপশান টু রং আছে তাহলে বোঝা গেলো আমরা কোন অপশনটা রাইট করেছি নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি দেখো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টু এর যে ফিগারটি আমরা পাচ্ছি যে কোশ্চেনটি পাচ্ছি এই কোশ্চেনকে কী ধরনের কোশ্চেন বলা হয় এই ধরনের কোশ্চেনকে বলা হয় ওড ম্যান আউট যেটাকে বাংলায় আমরা বলবো বেমানান চিত্র বেমানান চিত্র চিহ্নিত করুন অর্থাৎ বেমানান ছবিটি বের করতে হবে দেখো যারা নতুন ক্লাস করছো ঠিক আছে নতুন হয়েছে এক মাস ক্লাস করছো দু মাস ক্লাস করছো তারা প্রিভিয়াস আমাদের ক্লাসগুলো দেখো নি তো সেই কারণের জন্য আমি কিন্তু এই কোন ধরনের কোশ্চেনকে কী বলা হচ্ছে এটা বলে দিচ্ছি ঠিক আছে তো এই এইখানে বলেছে ওডম্যান্ড আউটের অর্থাৎ বিমানান চিত্র বের করতে বলেছে তো ওডম্যান্ড আউটের এই কোশ্চেনটির মধ্যে যেটা হবে সেটি আলাদা করতে হবে অ্যান্সারটি অর্থাৎ কোনটি আলাদা সেটি আলাদা করতে হবে দেখো এখানে চারটে অপশান দেওয়া হচ্ছে চারটে অপশানের মধ্যে থেকে কোনটি আলাদা তো দেখো প্রত্যেকটি অপশানের মধ্যে দেখো দুটি দুটি আছে এবং দুটি দুদিকে আছে ঠিক আছে দুদিকে অর্থাৎ দুটি অংশে ভাগ করা আছে কিন্তু একমাত্র অপশান ফোরে কিন্তু দুটি জায়গা ভাগ করা নেই তাহলে একমাত্র ফোরই কিন্তু অ্যান্সার হয়ে যাবে বোঝা গেল তাহলে ফোর কিন্তু অ্যান্সার তাহলে এখানে অ্যান্সার হবে ফোর নেক্সট কোশ্চেন আমরা চলে যাব কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রিতে যে কোশ্চেনটি বলা হচ্ছে সেই কোশ্চেনকে কি বলা হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে দেখো এটাকে বলা হচ্ছে প্যাটার্ন কমপ্লিটেশন অর্থাৎ তিন নম্বরের কোশ্চেন যেটি বলা হচ্ছে সেটিকে বলা হয় প্যাটার্ন কমপ্লিটেশন বোঝা গেছে এটিকে বাংলায় যদি আমরা বলি বাংলায় এটিকে বলা হচ্ছে চিত্র সম্পূর্ণকরণ অর্থাৎ এই যে ফাঁকাংশটি আছে এই ফাঁকাংশটিকে পূর্ণ করতে হবে এটি হবে অ্যান্সার বোঝা গেছে তাহলে অপশানগুলির মধ্যে দেখে আমাদের বিচার করতে হবে তো চলো অপশানগুলো দেখে নি প্রথমে আমরা এই ছবিটিকে পূর্ণ করবো অর্থাৎ এই ধরনের কোশ্চেনকে আমরা কোশ্চেনের মধ্যেই পূর্ণ করার চেষ্টা করব তো পূর্ণ করলে এইবার আমরা এই জায়গাটাকে খোঁজার চেষ্টা করব কোথায় আছে কোন অপশানে আছে তো দেখো প্রথম অপশান ওয়ানে কিন্তু এটা আছে কিন্তু এই জায়গাটায় কিন্তু অনেকটা বড়ো তো সেই কারণের জন্য এটা অপশান ওয়ান হবে না অপশান টুতে তো দিকে আছে আমরা দেখতেই পাচ্ছি তাহলে অপশান টুও হবে না অপশান থ্রিতে যদি আসি একমাত্র অপশান থ্রিতে দেখো অন্যদিকে আছে তো সেই কারণের জন্য অপশান থ্রিটাও হবে না অপশান ফোরে কিন্তু দেখো এইভাবে আছে তো সেক্ষেত্রে অবশ্যই করে কিন্তু অপশান ফোর রাইট অ্যান্সার হবে এখানে তোমাদের একটা জিনিস বলি একমাত্র ফিগার একমাত্র প্যাটার্ন অর্থাৎ চিত্র কিন্তু কিন্তু দিকটা কোনোরকমভাবে দিকের উপর নির্ভর করে না অর্থাৎ যে দিক আছে সেদিকই হবে অন্য দিক হতে পারে না আমরা আরেকটি কোশ্চেন দেখাবো যে দিক কোনোরকম মেনশন করে না কিন্তু এই যে কোশ্চেন অর্থাৎ চিত্র সম্পূর্ণকরণে কিন্তু দিকটা কিন্তু একদম ভাইটাল অর্থাৎ যেদিকে আছে সেদিকেই বসতে হবে দেখো এটা এদিকেই আছে মানে এদিকেই হবে কোনো রকমভাবে এদিকে বা এদিকে কোনো অন্য কোনো দিকে কিন্তু হবে না অর্থাৎ কেন্দ্রের কথা বলছি বোঝা গেছে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোরে যে কোশ্চেনটি আছে এই ধরনের কোশ্চেনকে কি বলা হয় সেটা আমাদেরকে দেখতে হবে দেখো এই ধরনের কোশ্চেনকে বলা হচ্ছে ফিগার সিরিজ কমপ্লিটেশন ফিগার সিরিজ কমপ্লিটেশন এই ধরনের কোশ্চেন বলা হচ্ছে ফিগার সিরিজ কমপ্লিটেশন বোঝা গেল তাহলে তোমরা বুঝে গেছে এই ধরনের কোশ্চেন কে কি বলা হচ্ছে ফিগার সিরিজ কমপ্লিটেশন এবার এখানে তোমাদের একটা কথা বলি ফিগার সিরিজ কমপ্লিটেশনে বাংলা কি বলা হচ্ছে ফিগার সিরিজ কমপ্লিটেশনে বাংলা হচ্ছে ধারাবাহিক ধারাবাহিক চিত্র সম্পূর্ণ করা অর্থাৎ যে চিত্রটি ধারাবাহিকভাবে আছে সে ধারাবাহিক চিত্রটি সম্পূর্ণ করতে হবে দেখো এখানে ধারাবাহিকভাবে আছে এই ছবিটা সম্পূর্ণ করতে হবে বোঝা গেল তো দেখো আমরা কোশ্চেনের অপশানগুলো দেখে নিই অপশান ওয়ানে যদি আমরা আসি সেক্ষেত্রে দেখো অপশান ওয়ানে আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি দেখো প্রথমেই দেখো এই এইটা এদিকে আছে এবং এটা এদিকে আছে বাপ বাকিটা এটা এদিকে আছে তার মানে এটা এদিকে যাবে এবার আরেকটি দেখো এখানে দুটো গোল জুড়ে গেছে এবং সেটা নিচের দিকে আছে তা মানে কি তোমাদের নিচের দিকেই আনতে হবে তাহলে একমাত্র এই ছবিটা এদিকে আছে তাহলে আমাদের দরকার এদিকে তো অপশান ওয়ান হবে না অপশান টুতে ঠিক আছে অপশান থ্রিতে এদিকে আছে এদিকে দরকার তাহলে অপশান থ্রিও হবে না অপশান ফোরে আছে কিন্তু দুটো গোল নেই তো সেই কারণের জন্য অপশান ফোরও হবে না তাহলে একমাত্র অপশান টুটাই থেকে যাচ্ছে এবং এটাই অ্যান্সার বোঝা গেল বুঝে গেছো আচ্ছা যারা বুঝতে পারেন ভিডিওটি পজ করে আবার দেখে নাও নেক্সট কোশ্চেন আমরা আসি কোশ্চেন নাম্বার ফাইভ দেখো ভিডিওটি পজ না করলে অনেকটা বড়ো হয়ে যাবে তো সে কারণের জন্য কিন্তু অবশ্যই করে তোমরা আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি তোমরা দেখে নাও নেক্সট কোশ্চেন হচ্ছে ক্লাস কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভের যে কোশ্চেনটি আছে সেটা দেখে নাও কী ধরনের কোশ্চেনটি কী কী কোশ্চেন বলা হচ্ছে এটিকে বলা হচ্ছে অ্যানালজি ঠিক আছে এই ধরনের কোশ্চেনকে বলা হচ্ছে অ্যানা অ্যানালজি ঠিক আছে অ্যানোলজির কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে তোমাদের যে সিরিজ অ্যানালজি বলতে এখানে যে সিরিজে আছে সেই সিরিজ অনুযায়ী কিন্তু বসাতে হবে অর্থাৎ কোশ্চেন দেখেই সিরিজটা হবে সিরিজটা যে কোনো সিরিজ হতে পারে কিন্তু কোশ্চেন দেখে তোমাদের বুঝতে হবে কোন সিরিজ হবে ঠিক আছে এই ধরনের কোশ্চেনকে বলা হচ্ছে অ্যানালজি অর্থাৎ তোমাদের অ্যানালাইজড করতে হবে বুঝতে হবে যে কোন সিরিজ এটা হয়েছে ঠিক আছে অর্থাৎ তোমাদের প্রথম যে ছবি দুটি দেওয়া থাকবে এখানে দেখো দুটি ছবি প্রথমেই দেওয়া আছে এই ছবি দেখে তোমাদের অ্যানালাইজড করতে হবে বুঝতে হবে যে এই সিরিজটা কী হবে তারপর সেই সেম সিরিজ হবে নেক্সট ছবিতে বোঝা গেছে সেই সিরিজ অনুযায়ী নেক্সট ছবিটি তোমাদের পূর্ণ করতে হবে বোঝা গেল তো এখানে আমরা দেখে নিই কী হবে দেখো আগে আমরা দেখে নিই এখানে কি হচ্ছে প্রথম কোশ্চেনটি দেখো ঠিকই আছে এবং এটা ঘুরে এইভাবে চলে এসছে অর্থাৎ এইভাবে ছিল এটা ঘুরে ভুল বললাম এটা এভাবে ছিল ঘুরে কি হয়েছে দেখো এই অংশটা ঘুরে এই অংশটা ঘুরে এই অংশে চলে এসছে এবং এই অংশটা ঘুরে এইখানে চলে এসছে অর্থাৎ এটি ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরে গেছে বোঝা গেল তো এটি ঘড়ির কাটা উল্টো দিকে ঘুরে ঘুরে গেছে তার জন্য এটা হয়েছে বোঝা গেল তাহলে এটা ঘড়ির কাটা উল্টো দিকে হয়েছে তার জন্য এটা হয়েছে এবার তাহলে এই ছবিটা ঘড়ির এইভাবে আছে তো সেটা এইভাবে হয়ে যাবে ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরে যাবে কোন ছবিটিতে আছে দেখো প্রথম যে ছবিটি আমরা আসবো প্রথম ছবিটিতে কিন্তু এভাবে আছে যেটি আমাদের দরকার কি এভাবে তাহলে প্রথম ছবিটি হবে না তৃতীয় ছবিটা কেমন আছে এভাবে আছে তাহলে আমাদের দরকার এভাবে অর্থাৎ সোজাসুজি এভাবে সোজাসুজি দরকার কিন্তু এইভাবে আছে তো দ্বিতীয় ছবিটি হবে না তৃতীয় ছবিটি কী বলেছে তৃতীয় ছবিতে তাহলে এটা হচ্ছে না এটা হচ্ছে না তৃতীয় ছবিতে কীভাবে আছে এভাবেই আছে চতুর্থ ছবিতে এভাবে আছে এবার এখানে তোমাদের আরেকটা জিনিস বলি দেখো আমরা যদি অপশানে আসি দেখো অপশানের আগে ছবিতে আসি দেখো একটু বাঁকানো আছে তাহলে এই ছবিতেও একটু বাঁকানো হবে দেখো তাহলে অপশান থ্রিতে কিন্তু কোনো রকম বাঁকানো নেই কিন্তু অপশান ফোরে দেখো বাঁকানো আছে বোঝা গেল তাহলে অপশান ফোর রাইট অ্যান্সার বোঝা গেছে যারা বুঝতে আবার আবার ভিডিওটিকে প্রথম থেকে চালিয়ে দেখো তাহলে বুঝতে পারবে আচ্ছা কোশ্চেন নাম্বার সিক্সে এসেছি কোশ্চেন নাম্বার সিক্সে দেখো কি বলেছে সেটা আমাদের দেখতে হবে কোশ্চেনকে এই ধরনের কোশ্চেনকে কী বলা হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্সে বলা হচ্ছে জিওম্যাট্রিকাল

রেক্ট্যাঙ্গেল ট্রাই আচ্ছা ভুল বললাম ট্রাইঙ্গেল স্কোয়ার আসবে ঠিক আছে যেটাকে আমরা বাংলায় বলবো ত্রিভুজ চতুর্ভুজ ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত গুড তোমরা ঠিক ভেবে ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত এখানে আমি বলছিলাম একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের সঙ্গে আয়তক্ষেত্রও হয় অনেক সময় তো সেক্ষেত্রে ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত তো এখানে বলেছে যে ছবিটি থাকবে সেই ছবিটি সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ করে বাদ বাকি অংশটা কী হবে সেটাই তোমাদের দেখতে হবে তো এখানে দেখো আমি আগে ছবিটি এঁকে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ফুল ছবিটি দেখো এইভাবেই আমি এটাকে বাড়িয়ে দিলাম বাড়িয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম দেখো তাহলে এই যে অংশটি তোমাদের হচ্ছে এই অংশটি হবে তোমাদের অ্যান্সার বোঝা গেল এই অংশটি হবে তোমাদের অ্যান্সার বোঝা গেছে এবার আমরা কোশ্চেনে চলে আসবে দেখো আবার দেখে নাও তোমরা প্রশ্নের ফিগারটি তাহলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে দেখো আমি এটাকে ভালো করে ভালো সুন্দর করে এঁকে নিই এভাবে এসে এভাবে এসে এটা হবে হচ্ছে তোমাদের অ্যান্সার তাহলে এই অংশটা অংশটাই অ্যান্সার হয়ে যাবে এবার দেখো তাহলে অপশান ওয়ানের সঙ্গে মিলছে না কারণ এই জায়গাটার সঙ্গে এই জায়গাটা কিন্তু মিল নেই তো সেক্ষেত্রে কিন্তু এটা মিলবে না তাহলে অপশান ওয়ান কিন্তু রং অপশান বিতে আসলে দেখো এই অংশটা কিন্তু মিলছে না তো সেই কারণের জন্য অপশান টুটাও রং অপশান থ্রিতে যদি আসি দেখো অপশান থ্রিটা দেখো এই অংশটার জন্যে দুটো ভাজ তাহলে এই দুটো ভাজের জন্য কিন্তু অপশান থ্রিটাও মিলছে না বোঝা গেল ভালো করে দেখে নাও যারা বুঝতে পারছে না আবার চালিয়ে দেখো বা ভিডিওটাকে পজ করে আগে দেখে নাও অপশানগুলি তারপরে তোমাদের সুবিধা হবে নেক্সট অপশান ফোরে দেখো ফোরে কিন্তু মিলে যাচ্ছে এই এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে দাও দেখো ঘুরিয়ে দিলে বুঝতে পারবে আবার দেখে নাও কিভাবে ঘোরাবে এই যে অপশানটি আছে অপশান ফোর এইভাবে ঘুরিয়ে দাও দেখো এইখানের ফিগারের সঙ্গে মিলে যাচ্ছে তাহলে অপশান ফোর কিন্তু রাইট অ্যান্সার বোঝা গেছে তাহলে অপশান ফোর রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আমরা আসি কোশ্চেন নাম্বার সেভেন কোয়েশন নাম্বার সেভেনে মিরর ইমেজ যেটাকে আয়নার প্রতিচ্ছবি এই ক্লাসটি তোমরা করেছো তো যারা নতুন তাদের জন্য বলবো এই ক্লাসটি দেখো আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে সেখান থেকে তোমরা দেখে নাও বুঝে নাও মিরর ইমেজটা কেমন হয় মিরর ইমেজের আমাদের তিনটে ভিডিও আছে যেটা তিন তিনটে ভিডিও সম্ভবত আছে প্রত্যেকটি ক্লাসটি প্রত্যেকটি ক্লাসই ইম্পর্টেন্ট তোমরা দেখে নাও যারা দেখোনি তো সেখানে তোমরা নাম্বার কীভাবে পাল্টে যাচ্ছে কীভাবে লেটার পাল্টে যাচ্ছে সেখানে শেখানো হয়েছে আর কিছু প্র্যাকটিস সেট দিয়ে কোশ্চেন সেটাও সলভ করে দেওয়া আছে সেটা তোমরা ইউটিউব চ্যানেলে দেখে নাও তোমরা যে এই পরীক্ষা দিয়েছো ওই আর লাস্ট একটা লিঙ্ক দেওয়া ছিল ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সেই লিঙ্কের কথাই বলছি দেখো এখানে যে কোশ্চেনটি আছে সেটা কীভাবে পাল্টাচ্ছে আমরা দেখে নিই এখানে দেখো এখানে দেখো যে জেড আমি বলেছিলাম জেডের অক্ষটি কিভাবে পাল্টে যায় সেই ইউটিউব চ্যানেলে বলেছি এখানে দেখো আর একবার দেখিয়ে দিচ্ছি এটা পাল্টে এভাবেই হয়ে যাবে বোঝা গেল এভাবে হয়ে যাওয়ার পর এই যে অংশটা এই অংশটা হয়ে যাবে এখানে এসে এভাবে এবং এই ওপরের অংশটা কিন্তু এভাবেই হয়ে যাবে বোঝা গেল তাহলে কোন ছবিটা এটা আছে সেটা দেখতে হবে দেখো অপশান এতে কিন্তু নেই কারণ অপশান এতে কিন্তু পাল্টে যায়নি অপশান এ রঙ অপশান বিতেও সেম পাল্টে যায়নি রং অপশান থ্রি এবং ফোরের মধ্যে থেকে আমাদের বিচার করতে হবে তাহলে অপশান থ্রি এবং ফোরে দেখো অপশান টু ফোরে কিন্তু চিহ্নটা নিচে আছে তো সেক্ষেত্রে হবে না অপশান থ্রি কিন্তু রাইট অ্যান্সার বোঝা গেছে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে ভিডিওটি আরেকবার দেখে নাও রিপ্লে করে বা তোমরা আর আরেকবার প্র্যাকটিস করতে হলে তোমরা ভিডিওটিকে পজ করে দেখে নাও নেক্সট কোশ্চেন আসছি কোশ্চেন এই দেখো এই ধরনের কোশ্চেনকে বলা হচ্ছে কি পাঁচ হোল্ড প্যাটার্ন অর্থাৎ ভাঁজ করা কাগজের কাগজে ভাজ করার কাগজকে খুলতে হবে কাটিংয়ের পর কাটিংয়ের পর খুলতে হবে খুললে কেমন দেখাবে দেখাবে এটি হচ্ছে এটির অর্থ তো দেখো প্রথমে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটিতে দেখো এখানে বলেছে প্রথমে ভাজ করতে হবে এই অংশটি ভাঁজ করে প্রথমে ছবিটি দেখে নাও তাহলে বুঝতে বুঝতে পারবে এটি হচ্ছে প্রথম ছবি তারপরে ভাজ করেছে মাঝখান দিয়ে তারপর ভাজ করা অংশটিকে আবার মাঝখান দিয়ে ভাজ করেছে তারপরে এটিকে আবার ভাজ করেছে দেখো এইভাবে ঠিক আছে তারপরে এটিকে কাটিং করে ভাজ করে তিনটে অংশে কাটিং করেছে তোমরা ছবিটি দেখে নাও তাহলে বুঝতে পারবে এবার দেখো আমি প্রত্যেকটি ছবি খুলবো অর্থাৎ এই তিনটে ডটের জন্যে কিন্তু নিচের ভাঁজটি যদি খুলি প্রথম ভাঁজটি যদি খুলি তো সেক্ষেত্রে দেখো এখানেও তিনটে ডট হয়ে যাবে অর্থাৎ এইভাবে ভাঁজ করেছে এই তিনটে ডটের জন্যে যদি এই ভাঁজটা খুলি তাহলে কিন্তু এইখানেও তিনটে ডট হয়ে যাবে বোঝা গেলো তাহলে এক্সাক্টলি যেটা হচ্ছে সেটিকে দেখে নাও এই ছবিটা টোটাল হচ্ছে এখানে এখানে এবং এখানে সঙ্গে এখানে এখানে এবং এখানে তিনটে ডট হয়ে যাচ্ছে বোঝা গেছে এবার নেক্সট ভাসটি যখন আমরা খুলব তখন দেখে গেলাম নেক্সট ভাষটিতে কী হবে এই দুটো ছবি হয়ে গেলো তাহলে এখানে এখানে এবং এখানে তিনটে ডট আমরা পেয়ে গেছি এই তিনটে ডটের জন্যে যখন আমরা এই ভাষটি খুলব তখন এদিকে ডট হয়ে যাবে তিনটে তিনটে ছটি তাহলে বোঝা গেলো এইবার আমরা বুঝে গেছি এইভাবে ডটগুলো হচ্ছে এবার নেক্সট যখন আমরা এই ভাসটি খুলব তখন এই ডট তিনটের জন্যে এই ডট যে তিনটে তিনটের জন্যে নিচের দিকে এইভাবে হয়ে যাবে বোঝা গেল তাহলে তো আমরা বুঝতেই পারছো কোনো অপশানটা হবে অপশান থ্রি কিন্তু রাইট অ্যান্সার বোঝা গেছে যারা বুঝতে আবার একবার ভিডিওটি চালিয়ে দেখে নাও আর নিজেরা তো প্র্যাকটিস করেছো আর যদি প্র্যাকটিস আবার করতে চাও তো সেক্ষেত্রে ভিডিওটিকে পজ করে করে নাও নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর নাইন কোশ্চেন নাম্বার নাইনে দেখো কোশ্চেন নাম্বার নাইনে যে কোশ্চেনটি আছে এই ধরনের কোশ্চেন কি কী বলে আচ্ছা তোমরাই বলো আগে এই ধরনের কোশ্চেন কি কী বলা হচ্ছে বলো এই ধরনের কোশ্চেনকে বলা হচ্ছে কি স্পেস ভিজুয়ালাইজেশান তাহলে এই ধরনের কোশ্চেনকে বলা হচ্ছে স্পেস ভিজুয়ালাইজেশান স্পেস ভিজুয়ালাইজেশনে অর্থাৎ যে ছবিটি থাকবে সেই ছবিটি ভিজুয়ালাইজড করে নিচের কোন অপশানটি রাইট অ্যান্সার হবে সেটা তোমাদের চিন্তাভাবনা করতে হবে তো প্রথমে যে অপশানটি আছে সেটা আমরা দেখে নেবো দেখো আগে দেখে নি কটা ফিগার আছে একটা দুটি তিনটে চারটে তাহলে প্রত্যেকটা অপশানে চারটে ফিগার আছে যেগুলি সেগুলোর মধ্যে থেকে আমাদের বাস্তবে দেখো প্রত্যেকটিতে কটা চারটেই আছে এবার আমরা সরাসরি অপশানে চলে যাব দেখো এই ছবিটাকে আমরা নিয়ে আসছি এই ছবিটাকে নিয়ে আসার পর এর ওপরে আমরা এই অংশটা বসাচ্ছি ঠিক আছে এই অংশটা বসালাম দেখো এই অংশটা যদি আমরা বসাই তো এভাবে বসিয়ে দিলাম বোঝা গেলো নেক্সট আমরা এই ছবিটাকে বসাই যদি সেক্ষেত্রে দেখো যেটা বলা হচ্ছে এভাবে এসে এভাবে তাহলে বোঝা গেল এভাবে এসছে এবং তারপরে এই অংশটাকে আমরা এইখানটায় জুড়ে দিলাম এবার এইটা কোনটায় অপশানে হচ্ছে অপশান একমাত্র টুতেই হচ্ছে মানে মিলে গেল কিন্তু যখন আমরা অপশান ওয়ানে আসবো দেখো এই অংশটা কিন্তু অধ্যবিত্তকার হচ্ছে তাহলে সেক্ষেত্রে অপশান ওয়ান হবে না সেম অপশান থ্রিতে এই অধ্যবিত্তর জন্য কিন্তু হচ্ছে না সেম আমরা অপশান ফোরে আসবো অধ্যবিত্ত হয়ে যাচ্ছে তো সে কারণের জন্য হবে না তাহলে অপশান থ্রি এবং ফোর রং অ্যান্সার কোনটা কোনটা রাইট হবে অপশান টু নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার টেন টেনের কোশ্চেনকে কী বলা হচ্ছে বলো টেনের কোশ্চেনটাকে বলা হবে বলো টেনের কোশ্চেনটাকে বলা হচ্ছে এমবেডেড ফিগার এমবেডেড ফিগার অর্থাৎ যে ফিগারটি তোমাদের প্রশ্নের ফিগার দেওয়া আছে সেই ফিগারটিকে তোমাদের খুঁজে নিয়ে বের করতে হবে কোন ছবিতে আছে সেটা হচ্ছে এমবেডেড ফিগার বোঝা গেল অর্থাৎ চিত্রটি নিরূপণ অর্থাৎ চিত্রটি খুঁজে বের করা ঠিক আছে এবার আমরা চলে আসছি দেখো এই যে ছবিটি আছে এটা একটি চতুর্ভুজের বর্গক্ষেত্রের ছবি এটির মাঝখান দিয়ে কাটা আছে তো কোন ছবিটা আছে তাহলে অপশান ওয়ানে কিন্তু নেই অপশান টুতেও নেই অপশান থ্রিতে আছে অপশান ফোরে নেই তাহলে বোঝা গেলো তাহলে তোমরা বুঝে গেছো যে কিভাবে হচ্ছে এটা আমরা তাহলে বুঝে নিলাম যে এটা কীভাবে হচ্ছে তাহলে আমরা এটা শিখে নিলাম নেক্সট যেটা তোমাদের অঙ্ক আছে সেটা অবশ্যই করে তোমরা যেটা সমস্যা হচ্ছে স্যারকে জানাও যে অঙ্কগুলো তোমাদের সমস্যা হচ্ছে তা যেগুলো সমস্যা হচ্ছে তোমাদের এখানে একটা কথা বলি তোমরা যে ক্লাস টেস্টগুলো